মুক্তির বাকি অন্তত 4 মাস এরই মধ্যে আল্লু অর্জুনের পুষ্পাদি রুলের আয় ছাড়িয়েছে হাজার কোটি রুপি টিজারে পুষ্পার নতুন লুক ঝড় তুলেছে নেট দুনিয়ায় ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে আল্লু অর্জুন রশ্মিকা মন্দানার সিনেমা পুষ্পা দ্য রুল মুক্তির 4 মাস আগেই 1000 কোটি রুপি মাইলফলক পার করে ফেলেছে অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো কোন সিনেমা মুক্তির আগেই 1000 কোটি রুপি ব্যবসা করলো ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার টিজারে আল্লু অর্জুনের সর্বগ্রাসী লুক চমকে দিয়েছে দর্শকদের প্রথম পর্বের শেষে ফাহাদ ফাসিল ও আল্লুর যে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে সেই দ্বন্দ্ব আসলে কতটা শ্বাসরুদ্ধকর আর রক্তক্ষয়ী হবে তা দেখার জন্য অধীর অপেক্ষায় ভক্তরা জানা যায় শুধুমাত্র হিন্দি ডাবিং সত্ত্ব থেকেই পুষ্পাদি রুল কামিয়ে নিয়েছে 200 কোটি রুপি অন্যদিকে দক্ষিণ ভারতের সিনেমা হলের সত্ত্ব থেকে এসেছে 270 কোটি রুপি ওভারসিজ থেকে আসছে আরও 100 কোটি রুপি পুরো ভারতে ব্যবসা করবে 150 কোটি রুপি নেটফ্লিক্স স্ট্রিমিং বাবদ পাওয়া যাচ্ছে 275 কোটি রুপি অডিও স্যাটেলাইট সত্ত্ব বাবদ হাতে এসেছে 450 কোটি রুপি সব মিলিয়ে মুক্তির 4 মাস বাকি থাকতেই প্রায় 1500 কোটি রুপি আয় করে ফেলা পুষ্পা দ্য রুল ভারতীয় সিনেমার সর্বকালের বক্স অফিস রেকর্ড ভেঙে দেবে এমনই ভাবছেন বিশ্লেষকরা সৌরভ আপ্পা ডিবিসি নিউজ